हेलो वेलकम टू आयशाइस होम किचन। आज हमें करे देखाबो पनीर दो पेयाजा। पनीर दो पेयाजा करते की लागे देखुन। पनीर दो पेयाजा करते लागबे पनीर हमें एरकम छोटो छोटो पिस करे केटे नियेछि। टमाटो लागबे एरकम छोटो छोटो पिस करे केटे नियेछि। लागबे काँचा लंका तीन चार टुकरो, आपनारा आपनार स्वाद अनुसारे देबेन। लागबे तेजपाता, आदा पेस्ट, लागबे लवण स्वाद अनुसारे, इलाच और छोटो इलाच और लवंग, और लागबे लाल लंकार गुड़ो, हलुदेर गुड़ो। दो पेयाजा जेहेतु पेयाजगुलो आमी केटे एरकम माझखाने अल्प अल्प चिरे नियेछि देखुन। आर लागबे आरो মাঝারি সাইজের দুটো পেঁয়াজ এরকম সরু সরু কাটা কেটে নেওয়া। কাশ্মীরি লাল লঙ্কা লাগবে, আর লাগবে সাই গরম মশলা। এবার এগুলি রান্না করার জন্য আমার লাগবে ঘি, ঘি পরিমাণ মতো লাগবে। প্রথমে যেটা করতে হবে, হাফ চামচেরও কম হলুদ দেব, আর লঙ্কা খুব সামান্য একটু দিয়ে এটা ভেজে নেব। রান্নাটা হবে আমার সম্পূর্ণ ঘি দিয়ে। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার আমি পনিরগুলো ভেজে নেব। আর এক পিট ভাজার জন্য উল্টে দিয়েছি। মোটামুটি হয়ে গিয়েছে সবগুলো, গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। দিয়ে সমস্ত পনির আমি তুলে নিচ্ছি। এরপরে ওতে আরেকটু আমি ঘি দেব। ঘিটা দেওয়ার পরে ওটা গরম হয়ে যাওয়ার পর সামান্য তাতে আমি পেঁয়াজগুলো এক এক করে ছেড়ে দেব। এতে একটু ভেজে নেব পেঁয়াজগুলো, এতে ভেজে নেব ভালোভাবে। পেঁয়াজগুলো ভাজবো, এতে লবণ হলুদ কিছুই দেব না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে রেখে ভাজছি। 5-7 মিনিট ধরে একে আমাকে ভাজতে হবে। 5-7 মিনিট ভাজার পর এমনি একটা কালার যখন আসবে, দেখুন কালারটা আমি দেখাচ্ছি, এমনি যখন পেঁয়াজের গায়ে এরকম লাল ভাব আসবে তখন ভাববে এটা হয়ে গেছে, আর পেঁয়াজগুলো কিছু কিছু গা থেকে ছেড়ে আসবে। এইরকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারেই লো করে নেব। নিয়ে এবার সম্পূর্ণ পেঁয়াজগুলি উঠিয়ে নেব। আরও হাফ চামচ পেঁয়াজ ভাজার জন্য আমি ঘি নিলাম। নেবার পরে রিং রিং করে যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সরু সুতোর মতো সেগুলো ভাজব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আমি করে নেব, হাইতে করে নেব না। দেখুন পেঁয়াজগুলো যখন এরকম কালার আসতে শুরু হবে তখন আমি এর মধ্যে তিনটে এলাচ আর লবঙ্গ যে নিয়েছিলাম সেটাও ঢেলে দেব। আর দেব টমেটোটা দিয়ে দেব, দিয়ে আবার ভালোভাবে নাড়ব। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করেই রেখেছি, গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে দিইনি। পেঁয়াজটা, পেঁয়াজ আর টমেটো
একটু নেতিয়ে যাবে আর একটু, তারপর আমি এতে জল দেব। দেখুন টমেটো নেতিয়ে এসেছে, এবারে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে দিলাম, নিয়ে আর একটু ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। নেবার পরে অল্প জল দেব, জল দেওয়ার পরে স্বাদ অনুসারে লবণ, আমি হাফ চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কেন কোনো কিছুতেই লবণ দিইনি তাই লবণটা একটু লাগবে। আর দেব দু চামচ আদা বাটা, লঙ্কা গুঁড়োটা হাফ চামচ দেব, হলুদ হাফ চামচেরও কম। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম, শাহী গরম মশলাটা আমি দেব, হাফ চামচ শাহী গরম মশলা দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে এটা নাড়বো। তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ঘি দিয়ে রান্না। সামান্য আর একটু জল দিলাম, কাশ্মীরি লঙ্কা হাফ চামচ দিয়ে দিলাম, মশলাটা কষার পর আমি জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে যখন ফুটবে, ফুটে উঠবে, তখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেবার পরে আমি একে খানিকক্ষণ পেঁয়াজটা নরম হতে দেব, দু মিনিট ফোটার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে, এই দেখুন এবারে পেঁয়াজগুলো আর একটু আমি উল্টে দেব। এইবারে আরো দু তিন মিনিট একে আমি কম আছে ফুটিয়ে নেব, আরো তিন মিনিট এটা ফোটানোর পর দেখুন আমার এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। রেডি হয়েছে কি করে বুঝবেন, যখন এরকম চাপবেন একটা ছোট চামচ নিয়ে, দেখবেন পেঁয়াজটা এরকম বেরিয়ে আসছে, দেখুন। এরপরে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব, এর উপরে জল আর কিছুই লাগবে না, এই জলেই হয়ে যাবে। আর একটু কাঁচা লঙ্কা দিতে হবে, এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দিয়ে রাখবো, দিয়ে আমি এতে আর একটু ঘি দেব, আরো হাফ চামচের বেশি, এক প্রায় এক চামচ আমি ঘি দিলাম এতে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে দিলাম, দেবার পরে এই ঢাকাটা দিয়ে দিলাম। ঢাকা দেবার পরে এইখানে যে লিডে একটা ফাঁকা থাকে তার জন্য এই লবঙ্গ দিয়ে দিলাম। এটা রাখার এক মিনিট পরে আমি গ্যাসের ফ্লেমটা আবার লোতে করে দেব, লোতে করার দু তিন মিনিট রাখবে, এমনি রাখার পরে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, একে দু তিন মিনিট রেস্ট নেবার পরে তবে আমি একে পরিবেশন করব। এতে ভাত লুচি পরোটা সবের সাথেই খাওয়া যাবে। আমাদের পনির দো পেঁয়াজা রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন, নেক্সট আরও ভিডিও দিতে আমি উৎসাহিত হই। থ্যাংক ইউ।